আমি যাচ্ছিলাম পিয়াপার বাসায় এবং যেতে লেগে রাস্তার মধ্যে পড়ল সাত গম্বুজ মসজিদ। না, এটা ষাট গম্বুজ না, এটা হচ্ছে সাতটা গম্বুজওয়ালা মসজিদ। তো ঢাকার ভিতরে এত সুন্দর একটা মসজিদ আছে তাও আমার মোহাম্মদপুরে, এটা আমার জানা ছিল না। তো যাই হোক, এটা একটু দেখে গেলাম হচ্ছে পিয়াপার বাসায়। পিয়াপা ফার্স্টে খেতে দিল হচ্ছে সিঙ্গারা। ঢাকার সিঙ্গারাগুলো কেন জানি এরকম বলের মতন গোল গোল হয়। আমাদের রাজশাহীগুলো সিঙ্গারা না দেখতে সুন্দর হয়, তিন কোণা। তো পিয়াপার বাসায় গেলে পিয়াপা অলওয়েজ বলে কী খাবি বল, কী খাবি বল, অ্যান্ড আমরা একটা করে ডিমান্ড দিই। তো এবার আমি আমাকে জিজ্ঞেস করছে কী খাবি, আমি বললাম আমি চিকেন চাপ খাবো। সো পিয়াপা চিকেন চাপ আনছে, আর এই পাশে আনানো হয়েছিল হচ্ছে মাশরুম চপ। তো এক একটা মাশরুম চপ এখানে হচ্ছে 20 টাকা করে পিস, আর এরকম থাকে মাশরুমের পরিমাণ। আমার বেশ ভালোই লাগছে খাইতে। আর আল মাহবুব থেকে নিয়ে আসছিল হচ্ছে উপল চিকেন চাপ। তো এই চিকেন চাপ এখানে আবার লুচি নাই, এখানে তন্দুর রুটি দিয়ে খেতে হবে। তো এখানে আমি ফার্স্টে এটা চাপটা একটু ট্রাই করলাম, চাপটা বেশ ভালোই ছিল খেতে, একটু ড্রাই লাগছে বাট ভালো, খারাপ না আর কি। তো পিয়াপার বাসায় এটাই একটা মজা যে ভরপুর খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, পিয়াপার বাসা থেকে আসার পথে আমি ভাবলাম যে একটু ওয়াফেল টাউনে যাই, এটা একটা নতুন ওয়াফেল শপ হয়েছে। তো এর আগে আমি ওয়াফেল টাইমে যেতাম সবসময়, তো এটা মনে হয় বুস্ট করছিলো পেজ, এই জন্য আমার বারবার নিউজ ফিডে আসছিলো। তো গেলাম, এখানে একটা অফার চলতেছিল। তো যাই হোক, আমি দুইটা ওয়াফেল নিছি আমার জন্য, একটা আমার জন্য নিছি আর একটা হচ্ছে প্রভার জন্য নিছি। তো বাসায় নিয়ে সেটা আনবক্স করতেছিলাম। আর এইটা হচ্ছে চকো নিউটেলা, এটা হচ্ছে 150 টাকা দামেরটা নিছি, আর দুইটা আমি সেম ওয়াফেল নিছি। তো এটা হচ্ছে বেশ ক্রাঞ্চি ছিল। আমার রাজশাহীর ওয়াফেল একদম ভালো লাগে না, কারণ রাজশাহীতে যে ওয়াফেলের দোকানটা আছে ওটা একদম নরম টাইপের ওয়াফেল দেয়। আমার কাছে ওয়াফেল একটু ক্রাঞ্চিনেসটাই বেশি ভালো লাগে। আর এইখানে হচ্ছে ফারহানরা চলে আসছিলো, ওরা বেসিক্যালি কক্সবাজার গেছিলো ঘুরতে। তো আসার পরে আমরা একসাথে ইউনাইট হয়েছি আর কি, মানে আমার ঢাকা থেকে আসার আগের দিন। আর প্রভাকে বলছিলাম আমার জন্য আমের আচার নিয়ে আসতে, তো আমার জন্য আমের আচার প্লাস একটা হচ্ছে ব্রেসলেট গিফট নিয়ে আসছে, এর জন্য প্রভাকে থ্যাংকস। তো এই ছিল আজকে ছোটোখাটো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।